প্রশ্ন কাকত ফাদিলক লৈ একে নিখার ভিতরতে দেখত আহি গল নতুন আইন কঠোর আইন দেখত বলবৎ করা হৈছে প্রশ্ন কাকত ফাদিল কইলে 10 বছর পর্যন্ত জরিমানা ভরিব লাগিব 10 বছর পর্যন্ত জেল আপনি জেল খাটিব লাগিব আৰু 1 কোটি টকা পর্যন্ত জরিমানা ভরিব লাগিব নেট আৰু ইউজিসি নিটৰ নিট আৰু ইউজিসি নেটৰ বাবে কঠোর নিয়ম বলবৎ হৈছে সমগ্র দেখতে আমি লৈ আহিছো বিশেষ খবৰ প্রশ্ন কাকত ফাদিলক লৈ কঠোর আইন সমগ্র দেখতে বলবৎ করা হৈছে একে নিখার ভিতরতে এন্টি পেপার লিক আইন বলবৎ হৈছে দেখত নিট আৰু ইউজিসি নেট পৰীক্ষাৰ বেবেজালিৰ বিৰুদ্ধে চৰকাৰৰ কঠোর একচন আৰু একে নিখাৰ ভিতৰতে দেখত এন্টি পেপার লিক ল জাৰি কৰা হৈছে কঠোৰ হৈ পৰিছে আইন আৰু প্ৰশ্ন কাকত ফাদিল কৰিলে 3ৰ পৰা 10 বছৰ পৰ্যন্ত জেল হ'ব আপোনাৰ আৰু প্ৰশ্ন কাকত ফাদিলক লৈ কঠোৰ আইন দেখত বলবৎ হৈছে 10 লাখৰ পৰা 1 কোটি টকা পৰ্যন্ত জৰিমানা ভৰিব লাগিব প্ৰশ্ন কাকত ফাদিলৰ দুখিয়ে প্ৰশ্ন কাকত ফাদিল উত্তর বহিত বেমেজালি করিলে 3 বছর জেল দোষীর শাস্তির 5 বছরলৈ বৃদ্ধির নিয়ম সংযোজন নতুন আইনত আর প্রশ্ন কাকত ফাদিলক লৈ যেহেতু দেশের সর্বত্রে সৃষ্টি হয়েছিল প্রতিক্রিয়ার পরীক্ষা সঞ্চালন করা বিষয়া দোষী হলে 1 কোটি টকার জরিমানা আর কংগ্রেসে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছিল মোদী সরকারের বিরুদ্ধে তার পাছতে দেশত বলবৎ হল কঠোর আইন পরীক্ষার নকল করলে কঠোর শাস্তি ভুগিব লাগিব দোষীয়ে পরীক্ষা নকলত সহায় করলেও ভরিব লাগিব জরিমানা পরীক্ষার্থীক যদি নকলত সহায় করে জরিমানা ভরিব লাগিব ওয়েমার সিটত খেলি মেলি করলে বিহা হব কঠোর শাস্তি আর প্রশ্ন কাকত ফাদিলক লৈ কঠোর আইন দেশত আহি গৈছে ভুয়া পরীক্ষা ভুয়া এডমিট যদি কোনো এডমিট কার্ড ভুয়া বনায় দোষী সাব্যস্ত হলে বৃহৎ পরিমাণের জরিমানা ভরিব লাগিব নিট আর ইউজিসি নেটক লৈ যেহেতু সমগ্র দেশতেই সৃষ্টি হয়েছিল প্রতিক্রিয়ার বিজেপি শাসিত রাজ্যত প্রশ্ন কাকত ফাদিলর পাছতেই কংগ্রেসে মোদী সরকারক উভতি ধরেছিল কংগ্রেসে সমগ্র দেশজুড়ি তীব্র প্রতিক্রিয়ার সমগ্র দেশজুড়ি তীব্র প্রতিবাদ করেছিল আর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল সমগ্র দেশতেই আর এইবার একে নিশার ভিতরতে আহি গল নতুন আইন এন্টি পেপার লিক ল জারি করা হয়েছে দেশত প্রশ্ন কাকত ফাদিল করলে 3-10 বছর পর্যন্ত হব জেল 10 লাখের পর 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা ভরিব লাগিব প্রশ্ন কাকত ফাদিলর দোষীয়ে প্রশ্ন কাকত ফাদিল উত্তর বহিত বেমেজালি করলে 3 বছর পর্যন্ত জেল হব দোষীর শাস্তি 5 বছরলৈ বৃদ্ধির নিয়ম সংযোজন করা হয়েছে এই নতুন আইনত পরীক্ষা সঞ্চালন করা বিষয়া যদি দোষী হয় 1 কোটি টাকা পর্যন্ত ভরিব লাগিব জরিমানা পরীক্ষার নকল করলে কঠোর শাস্তি ভুগিব লাগিব পরীক্ষার্থীয়ে পরীক্ষার্থীক নকলত সহায় করলেও বৃহৎ পরিমাণের জরিমানা ভরিব লাগিব ওয়েমার সিটত খেলি মেলি করলে বিহা হব কঠোর শাস্তি আর ভুয়া পরীক্ষা ভুয়া এডমিট কার্ড বনোয়াত দোষী সাব্যস্ত হলেও ভরিব লাগিব জরিমানা আর একে নিশার ভিতরতে আহি গৈছে এন্টি পেপার লিক ল আর এই এন্টি পেপার লিক ল জারি করা হয়েছে নিট ইউজিসি নেটক লৈ যে বিসঙ্গতি হয়েছিল সমগ্র দেশতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল কংগ্রেসে প্রতিবাদ করেছিল ছাত্র ছাত্রীসকলে প্রতিবাদ করেছিল আর তার পাছতেই বিজেপি শাসিত রাজ্যত নিট আর ইউজিসি নেটর পরীক্ষা যেহেতু বাতিল করা হয়েছিল প্রশ্ন কাকত ফাদিলক লৈ আর প্রশ্ন কাকত ফাদিলক লৈ সর্বত্র সৃষ্টি হয়েছিল প্রতিক্রিয়ার প্রতিবাদর দৃশ্য আমি দেখাইছো ছাত্র ছাত্রীসকল প্রতিবাদত নামি পড়েছিল বিজেপি শাসিত রাজ্যত এনে হওয়ার বাবে মোদী সরকার কিয় মৌন হয়ে আছে বলে বিরোধীয় উভতি ধরেছিল তীব্র প্রতিবাদ করেছিল আর তার পাছতেই সমগ্র দেশতেই একে নিশার ভিতরতে আহি গৈছে নতুন আইন এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ আমি জানাই আছো প্রশ্ন কাকত ফাদিলক লৈ কঠোর আইন বলবৎ করা হয়েছে এন্টি পেপার লিক ল জারি করা হয়েছে প্রশ্ন কাকত ফাদিল করলে 3-10 বছর পর্যন্ত জেল খাটিব লাগিব বা 3-10 বছর পর্যন্ত হব জেল আর 10 লাখের পর 1 কোটি পর্যন্ত জরিমানা ভরিব লাগিব দোষীয়ে প্রশ্ন কাকত যদি ফাদিল করে বা উত্তর বহিত যদিও বেমেজালি করে বিভিন্ন সময় দেখিলে পাওয়া যায় উত্তর বহিত বিভিন্ন বেমেজালি হয় বিসঙ্গতি হয় বিভিন্ন পরীক্ষার উত্তর বহিত বেমেজালির তথ্য ফাদিল হয়ে আছে তেনহলে 3 বছর পর্যন্ত দোষীয়ে জেলত থাকিব লাগিব 3 বছর পর্যন্ত দোষীর শাস্তি 5 বছরলৈ বৃদ্ধিরও কিন্তু নিয়ম আছে কেবল 3ই নহয় 5 বছরলৈও এই শাস্তি বৃদ্ধি হব পারে নতুন আইনত এই নিয়ম প্রযোজ্য হব পরীক্ষা সঞ্চালন করা বিষয়া যদি দোষী হয় 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা ভরিব লাগিব বিষয়ায় বৃহৎ পরিমাণের জরিমানা ভরিব লাগিব বলে জানাইছে বিশেষ আইনত পরীক্ষার নকল করলেই কঠোর শাস্তি ভুগিব লাগিব দোষীয়ে যদিহে কোনো পরীক্ষার্থীয়ে নকলের সহায় লয় পরীক্ষা নকল করে যদি ধরা পড়ে তেতিয়াহলে দোষী যদি দোষী সাব্যস্ত হয় তেতিয়াহলে কঠোর শাস্তি ভুগিব লাগিব জেললৈ যাব লাগিব পরীক্ষার্থীক নকলত যদি কোনো
শিক্ষকে সহায় করে তেতিয়া হলেও বৃহৎ পরিমাণৰ জরিমানা ভৰিব লাগিব ওয়েমাৰ সিটত খেলি মেলি করলেও বিহা হব কঠোর শাস্তি ভুয়া পরীক্ষা ভুয়া এডমিট কার্ড বনোয়া দোষী যদি সাব্যস্ত হয় তেতিয়া হলেও বৃহৎ পরিমাণৰ জরিমানা ভৰিব লাগিব আর একে নিশার ভিতরতে নিট ইউজিসি নেটক লৈ যেহেতু সমগ্র রাজ্যতেই সমগ্র দেশতেই তীব্র প্রতিবাদ সৃষ্টি হয়েছিল কংগ্রেসে প্রতিবাদ করেছিল আর একে নিশার ভিতরতে তার বাবেই নতুন আইন জারি করা হয়েছে নতুন আইন বলবৎ হয়েছে আর বিজেপি সমালোচনা করা হয়েছিল বিজেপি শাসিত রাজ্যত কেউ এনে হবলে পালে বলে প্রশ্ন করা হয়েছিল আর একে নিশার ভিতরতে আহি গল নতুন আইন প্রশ্ন কাকত ফাদিলর বিরুদ্ধে কঠোর আইন প্রযোজ্য হয়েছে এক কোটি টাকা পর্যন্ত জরিমানা দশ বছর পর্যন্ত কারাবাস খাটিব লাগিব দোষীয়ে